এই মুহূর্তে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি যাচ্ছি তার কাছে। যেসব নির্বাচনের যেসব কেন্দ্রে আসলে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ মোট 145টি কেন্দ্রের মধ্যে 51টি কেন্দ্র প্রথমে বন্ধ করা হয়েছিল, সেই 51টি বাদ দিয়ে যেসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বা যেসব কেন্দ্রের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, সেই সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে আজকের মধ্যে এই নির্বাচনী আসনের ফলাফল ঘোষণার দাবিতে কিন্তু এই মুহূর্তে স্থানীয় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সাঘাটা উপজেলা পরিষদে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয় আওয়ামী লীগ, এবং এখানে নেতৃবৃন্দ তাদের যে বক্তব্য প্রদান করছেন তাতে কিন্তু তারা স্পষ্টভাবেই বলেছেন যে সিইসি আসলে এককভাবে এই নির্বাচন বন্ধ করে আসলে তার স্বৈরাচারী মনোভাবেরই প্রকাশ করেছেন, কারণ পুরো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে অনেকেই সংশ্লিষ্ট থাকেন, স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী সহ অসংখ্য সরকারি বেসরকারি পর্যায়ের পর্যবেক্ষক সহ সাংবাদিক সহ অনেকেই, কিন্তু সিইসি আসলে কারো কোনো পক্ষের কোনো রকম মতামতের তোয়াক্কা না করে আসলে তিনি নিজে শুধুমাত্র কয়েকটি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে যে নির্বাচন স্থগিত করেছে এটি তার আসলে ক্ষমতার বাইরে তিনি ক্ষমতা প্রয়োগ করেছেন এই অভিযোগ তারা তুলছেন, এবং অবিলম্বে এবং তারা সময় বেঁধে দিয়ে বলছেন যে আজকের মধ্যে স্থগিত করা যে কেন্দ্রগুলো আছে অর্থাৎ বন্ধ করা যে কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে সেই সব কেন্দ্রে, যেসব কেন্দ্রে ভোট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ ছিল না সেই সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এই চূড়ান্ত ফলাফল ঘোষণার দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে সাঘাটা উপজেলা কমপ্লেক্সে কিন্তু তারা এই সমাবেশটি করছে। এই সমাবেশের শেষ পর্যায়ে এই মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি বক্তব্য রাখছেন, সম্ভবত এখান থেকে পরবর্তী কর্মসূচিও তারা হয়তো ঘোষণা করতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।